বিসমিল্লাহ রহমান রহিম এস এসসি হায়ার ম্যাথমেটিক্সের সম্ভাবনা চ্যাপ্টারের চোদ্দতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইডস এই ফ্রেশ ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে সে ধারাবাহিকতায় বোর্ড বোর্ড যে আমাদের এগারো নম্বর কোয়েশেনটি রয়েছে তো এইটা আমরা আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর কোয়েশনটা কী বলেছে যে কোনো একটা ফ্যাক্টরিতে নিয়োগৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকরণ করা যায় মানে শ্রেণীকৃত করা যায় মানে কোনো একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত ব্যক্তি থাকে তাদের মধ্যে ব্যবস্থাপনা যারা থাকে পরিদর্শক হিসেবে থাকে উৎপাদন কাজে ব্যয় ব্যর্থ থাকে এবং অফিসিয়াল কাজে কিছু লোক ব্যস্ত থাকে সো এখান থেকে আমাদের দেওয়া আছে যে ব্যবস্থাপনা একশো সাতান্ন পরিদর্শকে বাহান্ন উৎপাদন কাজে চোদ্দোশো তিয়াত্তর এবং অফিসিয়াল কাজে রয়েছে দুশো পনেরো জন তো এখন এদের থেকে আমাদের দৈবভাবে একজনকে নির্বাচন করা হলো বলা হলো লোকটি ব্যবস্থাপনা নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত তো সম্ভাবনা চ্যাপ্টারগুলোতে আমি আগেই বলেছিলাম যে সম্ভাবনা বের করতে গেলে আমাদের লাগবে সমগ্র ফলাফল এবং অনুকূল ফলাফল সমগ্র ফলাফলটা আমরা কোথাও কোথা থেকে পাবো যে যত লোক থাকবে তাদের সবগুলোর যোগফলটা ফলটা হবে আমাদের সমগ্র ফলাফল এবং যা বের করতে বলবে সেটাই হচ্ছে আমাদের অনুকূল ফলাফল তো অ্যাটফাস্ট আমাদের তাহলে সমগ্র ফলাফল পাওয়ার জন্য তো এখানে ফ্যাক্টরিতে কতগুলো লোক আছে এগুলো আমাদের যোগ করতে হবে তো যোগ করলে আমরা পেয়ে যাব। যার কারণে আমরা এখন শুরুতেই লিখব যে ফ্যাক্টরিতে নিয়োগকৃত মোট সংখ্যা তো টোটাল লোকসংখ্যা আমরা যোগ করব যার জন্য ব্যবস্থাপনা রয়েছে একশো সাতান্ন প্লাস পরিদর্শক হিসাবে রয়েছে বাহান্ন এরপরে যোগ উৎপাদন কাজে রয়েছে চোদ্দোশো তিয়াত্তর এবং অফিসিয়াল কাজে রয়েছে ২১৫ পনেরো তো দুইশো পনেরো জন আমাদের রয়েছে তো টোটালটা আমরা যোগ করি কতজন পাচ্ছি আমরা যে এত হচ্ছে আমাদের জন সো যোগ করে আমরা পাচ্ছি টোটাল হচ্ছে আঠারোশো সাতানব্বই জন তাহলে আমরা বলতে পারি অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা কত বলতে পারব অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে আঠারোশো সাতানব্বই তো আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়ে গেছি এখন আমাদের যেটা বের করতে বলবে সেখান থেকে আমরা ক নম্বর দিয়ে বের করতে পারবো তো আমরা ক নম্বর দিয়ে এখন তারা আমাদের ফার্স্ট ক নম্বরে বলছে ব্যবস্থাপনা নিয়োজিত এর সম্ভাবনা কত তাহলে ব্যবস্থাপনা কয়জন আছে আমরা সেইটা আমরা বের করে নিব তো আমরা বলবো ব্যবস্থাপনায় নিয়োজিত আছে ব্যবস্থাপনায় নিয়োজিত আছে কতজন লোক আছে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা রয়েছে একশো সাতান্ন জন অতএব এইটাই আমাদের কি হবে অনুকূল ফলাফল তাহলে অতএব অনুকূল ফলাফল আমরা পাচ্ছি একশো সাতান্ন আমরা বলতে পারবো এখন তাহলে ব্যবস্থাপনা নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত হবে তাহলে অতএব লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা তাহলে আমরা নিয়োজিত হওয়ার সম্ভাবনা বলবো অনুকূল ফলাফল একশো সাতান্ন বাই সমগ্র ফলাফল হচ্ছে আঠারোশো সাতানব্বই এখন আমাদের এটার মধ্যে কাটাকাটি যায় কি না তা আমরা ক্যালকুলেটর সাহায্যে ইনপুট দিয়ে দেখব তো যেহেতু বড় তাহলে একশো সাতান্ন বাই হচ্ছে আঠারোশো সাতানব্বই আমরা যদি ইকুয়াল দেই একটা দশমিক আমরা এবি সি বাটনে চাপব দেখতে পাচ্ছি একশো সাতানব্বই আঠারোশো সাতানব্বই রয়েছে সো এখানে কাটাকাটি যায়নি তো এটা আমাদের হচ্ছে কয়ের রেজাল্ট তো এরপর ক্ষয়ের রেজাল্ট তারা বলতে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত তো আমরা এই টাইপের অঙ্গগুলি কী করেছিলাম যে আমাদের সমগ্র ফলাফল তো আসেই তাই অনুকূল ফলাফল হবে ব্যবস্থাপনা এবং উৎপাদন কার্যে এই যে দুইজন রয়েছে আমাদের যেহেতু অথবা আকারে আছে তাই এই দুইটার যোগফল হবে আমাদের অনুকূল ফলাফল তো ব্যবস্থাপনায় বাহান্ন উৎপাদন কাজে রয়েছে চোদ্দোশো তিয়াত্তর এ ধরে যোগ করে আমরা যা পাবো এটাই হচ্ছে আমাদের অনুকূল ফলাফল তাই আমরা বলবো ব্যবস্থাপনা অথবা উৎপাদন কার্যে নিয়োজিত সংখ্যা তাহলে নিয়োজিত লোকসংখ্যা হবে এই দুইটার যোগফল তো আমাদের ব্যবস্থাপনায় ছিল হচ্ছে একশো সাতান্ন প্লাস উৎপাদন কার্য ছিল চোদ্দোশো তেহাত্তর আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি ষোলোশো তিরিশ এতজন তাহলে অতএব আমরা কী পাচ্ছি অতএব অনুকূল ফলাফল তো এগুলো সেম আমাদের আগের মতোই এখানে নতুন কোনো কিছু নাই অনুকূল ফলাফল তাহলে ষোলোশো তিরিশ বাই হচ্ছে আঠারোশো সাতানব্বই এখন আবারও আমাদের একটা বড় ক্যালকুলেশন যায় কি না তার জন্য আবারও ক্যালকুলেটরের সাহায্য নেব ষোলোশো তিরিশ বাই হচ্ছে আঠারোশো সাতানব্বই যে আমরা ইকুয়াল দিব মান একটা দশমিকের পাবো এবিবাইসি বাড়ানো চাপব দেখতে পাচ্ছি ষোলোশো তিরিশ বা আঠারোশো সাতানব্বই আছে সো এখানে আমাদের কাটাকাটি যায়নি তাই এটাই হচ্ছে আমাদের রেজাল্ট হবে সারই আমরা অনুকূল ফলাফলটা ভুল করে ফেলছি অনুকূল ফলাফল আমাদের ষোলোশো তিরিশ হবে অতএব আমরা বলবো অতএব ব্যবস্থাপনা অথবা উৎপাদন কার্যে নিয়োজিত হওয়ার সম্ভাবনা তাহলে আমাদের অনুকূল ফলাফল ষোলোশো তিরিশ ছিল এবং সমগ্র ফলাফল আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে আমরা আগেই বলেছিলাম সো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের রেজাল্ট এবার আসি গ গতে আমাদের বলছে উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন লোকসংখ্যা বের করো তো আমরা নিয়োজিত নয় লোকসংখ্যা কীভাবে বের করতে পারি আমরা আগে নিয়োজিত হওয়ার লোকসংখ্যাটা বের করব তারপর দেন সে এক থেকে আমরা বাদ করব। তাহলে আমাদের রেজাল্টটা বের হবে তাই আমাদের উৎপাদন লোক লোকসংখ্যা বের করতে হবে তো উৎপাদন কাজে নিয়োজিত লোকসংখ্যা আছে কয়জন চোদ্দোশো জন তাই এটা আমাদের হচ্ছে অনুকূল ফলাফল সো আমরা এই জন্য আমরা বলবো যে দুইভাবে করা যায় একটা উৎপাদন কার্যে নয় লোক সংখ্যা টোটালটা থেকে বাদ দিলে আমাদের হবে অথবা আগে থেকে আমরা যদি সব বের করি নিই তাও হবে তো দুইটা ম্যাথডে আপনারা করতে পারেন সো আমি একটা ম্যাথডে করব এখানে যে উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন লোক সংখ্যা তো এমন লোকসংখ্যা কত হবে তাহলে উৎপাদন কাজে আমাদের টোটাল লোক সংখ্যা ছিল কত আঠারোশো আর উৎপাদন কার্যে আমাদের নিয়োজিত লোক সংখ্যা ছিল চোদ্দোশো তেহাত্তর তো আমরা বাদ দিলে উৎপাদন কাজে নিয়োজিত নয় লোক সংখ্যা পেয়ে যাচ্ছি চারশো চব্বিশ জন তাহলে আমরা অতএব বলতে পারি অতএব উৎপাদন কাজে নিয়োজিত না হওয়ার সম্ভাবনা ইকুয়েল তাহলে নিয়োজিত নয়ের তাহলে এটা অতএব আমরা অনুকূল ফলাফল দেখিনি আমরা এখানে লিখবো অনুকূল এখানে আমরা অনুকূল ফলাফলটা লিখব অনুকূল ফলাফল চারশো চব্বিশ চারশো চব্বিশ বাই সমগ্র ফলাফল আঠারোশো সাতানব্বই সো এক্ষেত্রে আমাদের কাটাকাটি যাই কিনা আমরা আবারও ক্যালকুলেটরের সাহায্য নেব চারশো চব্বিশ বাই আঠারোশো সাতানব্বই সো আমরা ক্যালকুলেটারের ডিসপ্লেটা দেখতে পাচ্ছি সো আমরা যদি ইকুয়াল করি তাহলে একটা মান পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা দশমিকের একটা মান তো এবি ওয়াইসি বারণে চাপব তাহলে পাচ্ছি চারশো চব্বিশ বা সাতানব্বই তার মানে এখানেও আমাদের কাটাকাটি দেয়নি তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো তারা যেভাবে রেজাল্টটা চাইছে আমরা বের করতে পারছি ব্যবস্থাপনা নিয়োজিত ক নম্বা যাতে ব্যবস্থাপনা নিয়োজিত হওয়ার সম্ভাবনা তা পাইছি ব্যবস্থাপনা অথবা উৎপাদনকার্যে নিয়োজিত না হওয়ার সম্ভাবনা পাইছি এবং উৎপাদনকার্যে নিয়োজিত না এমন সম্ভাবনা আমরা পাইছি আর এই গ নম্বরটা আমরা আরেকটা একটা পদ্ধতিতে করতে পারতাম সেটা কেমন যে উৎপাদন কার্যে নিয়োজিত সংখ্যা বের করে নিতাম উৎপাদন কার্যে নিয়োজিত হতে কত আমাদের চোদ্দোশো তিয়াত্তর বাই হচ্ছে আঠারোশো সাতানব্বই এ রেজাল্টটা আমরা যদি এক থেকে বাদ দিতাম তাহলে আমাদের রেজাল্টটা হতো আর এটা বাদ দিলে পারে ডিরেক্টলি হয় চারশো চব্বিশ বাই আঠারোশো সাতানব্বই তো আশা করি আপনারা এই নিয়মেও অঙ্কটি হচ্ছে সলিউশন করতে পারবেন সো গাইডস এটি হচ্ছে আমার এগারো নম্বর অঙ্কটা এবং চোদ্দো নম্বর পর্বে আমি সলিউশন করেছি তো এটা হচ্ছে আমার জননী একাডেমি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনি যদি অন্য কোনো চ্যাপ্টারে ভিডিও পেতে চান তো আমাদের প্লে সেকশনে যায় আপনার পছন্দমতো চ্যাপ্টারের ভিডিও দেখতে পারেন যদি আপনার কোনো কোচ জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে আপনার সমস্যাটি তুলে ধরুন আমরা প্রশ্ন উত্তর পর্বে আপনার সেই সমস্যাগুলো সলিউশন করে দিব সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে আমরা কী টাইপের ভিডিও আপলোড করি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমাদের পরবর্তী সকল ভিডিওর আপডেট পেয়ে যাবেন